সিটি কর্পোরেশন তো নিজেই মাস্তান, এটা তো আমাদের জন্য একটা মরণ ফাঁদ দেখা যাইতেছে। আমার আর খুঁজে পাওয়া যাবে না, বাচ্চা আর বউ কাউরে খুঁজে পাওয়া যাবে না। দর্শক, যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে রাজধানীর একদমই একটি গুরুত্বপূর্ণ সড়ক, যেটি হচ্ছে ফকিরাপুল মোড়। আসলে ফকিরাপুল মোড় আপনারা জানেন যে মতিঝিল থেকে কাকরাইল যেতে যে রোডটি সেই রোড, এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আসলে সিটি কর্পোরেশনের যে ড্রেন থাকে আসলে রাস্তার নিচে, ঠিক তেমনই একটি ড্রেন। এবং এই ড্রেনটিতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কোনো ঢাকনা নেই আসলে বেশ কিছুদিন ধরে, এমন 10 দিন বা 15 দিন এমন না, তারও বেশি দিন ধরে হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে আসলে ঢাকনাবিহীন চলছে। আসলে এই জায়গায় কিন্তু যে কোনো মুহূর্তে আসলে সাধারণ মানুষ, যে কোনো গাড়ি, বাইকার, রিক্সা চালক, আপনি বা আমি, যে কোনো কেউ কিন্তু যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনার শিকার হতে পারি। বিষয়টি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে আসলে এই বিষয়টি, এই ঢাকনা যে নেই, আসলে এটি দেখার মতো আসলে কি কেউ আছে কি না এটা আসলে আমার বোধগম্য নয়। আপনারা জানেন যে এরকম যে সকল ড্রেন থাকে, সকল ড্রেনে আমরা এর আগেও দেখেছি যে মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, মানুষ পড়ে যায়, আপনারা দেখেছেন। আসলে আপনাদেরকে যদি আমরা একটু যে এই আশপাশটা দেখাই, যে আসলে এখানে যে ফকিরাপুলের যে মোড়টি রয়েছে সেই মোড়ের ডান বামে দেখেন কিন্তু আসলে গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেনটা, এটা ঢাকনা নেই, মানে বিপদ। এটা নিয়ে একটু যদি বলতেন, এটা তো আমাদের জন্য একটা মরণ ফাঁদ দেখা যাইতেছে। এটা অনেক সময় রানিং আসলে খেয়াল করা যাবে না, তাহলে তো এটার মধ্যে পড়লে যে কোনো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা হবে। এটা দেখভালের দায়িত্ব তো সরকারের, এটার কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের, তারা যদি এইগুলি ব্যবস্থা নেয় তাহলে আমাদের অনেক উপকৃত হবে। এই ধরনের গর্ত একজন বাইকারের জন্য যে কত বড় প্রবলেম তা একজন বাইকারই জানে। এটা শুধুমাত্র বাইকারেরই প্রবলেম, আর কারোরই হবে না খুব একটা। আমার আর খুঁজে পাওয়া যাবে না, বাচ্চা আর বউ কাউরে খুঁজে পাওয়া যাবে না। একটা মোটর সাইকেল যদি পড়ে তাহলে না অ্যাক্সিডেন্ট করে মারা যাবো। কর্তৃপক্ষ তো আমাদের দেশে অন্ধ, তো তারা তো দেখবে না, দেখার কথাও নাই দেশে। জীবনের একজন একটা বড় ঝুঁকি, কারণ আমি অনেক সময় সামনে তাকাতে নাও পারি বা আমার সামনে একটা প্রাইভেট কার থাকতে পারে, সেক্ষেত্রে আমি না দেখেই হয়তো আমার গাড়িটা আমি ঠিক ওই জায়গায় গেলে পরে আমার মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষতিকর পানি গেছে, জল হয়ে গেলে মুখ রাস্তা খামকা পড়ে গেলে ভাঙে ছুটে জায়গা। দায়িত্বশীল লোকদের ব্যর্থতা, যারা এই মূল দায়িত্বে আছে দায়িত্ব অবহেলা করতেছে, তাদের তো অনেকদিন যাবত আপনাদের নজরে আসছে, তাদের নজরে আসতেছে না বিষয়টা। তাই নেওয়ার লোক কি আসলে আছে? সিটি কর্পোরেশন তো নিজেই মাস্তান, যারা দায়িত্বে আছে তাদের এটা খেয়াল করে আপনার মেরামতের ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে রাত্রেবেলা দুর্ঘটনা তো ঘটেই যেতে পারে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখভাল করার দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের, তো অবশ্যই সিটি কর্পোরেশন দেখার দরকার। যদি আপনাদেরকে আসলে একটু বলি, এটা হচ্ছে মতিঝিলের থেকে যে কাকরাইলের যে প্রধান সড়ক, সেই সড়কটিতে যদি আমি শুরুতে বলেছি আসলে এই যে ঢাকনাটি রয়েছে আসলে সিটি কর্পোরেশনের তদারকি করার কথা। আসলে এখানে কিন্তু যে কোনো মুহূর্তে আসলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেলে সেই দায়টা কে নিবে, এই দায়টা আসলে কার উপর গড়াবে, আপনি সেই দায়টা আসলে কাকে দিবেন? আপনি বা আমি যে কোনো মুহূর্তে চলার পথে যদি এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে আসলে সেই দায় কার উপরে, এটাই আসলে বলার। তারপরও যদি আমাদের এই ভিডিও দেখে, আমাদের এই প্রতিবেদন দেখে যদি এই জায়গাটি সংশোধন হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। শুভ খান, বাংলাভিশন, ঢাকা।